আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এফএনএফ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে। পূর্বে আপনারা দেখছিলেন আমরা ভারতের মেঘালয় রাজ্যের বোরহিল ওয়াটারফলসে অবস্থান করছিলাম। এখন আমরা যাচ্ছি বোরহিল ওয়াটারফলস থেকে লিভিং রুট ব্রিজ, জীবন্ত গাছের সেতু দেখতে। বাংলাদেশের তামাবিল বর্ডার থেকে লিভিং রুট ব্রিজ পর্যন্ত দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। তো বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ থেকে শিলং ঘুরতে আসবেন, তারা যাওয়ার পথে অথবা আসার পথে এই লিভিং রুট ব্রিজটা দেখতে পারবেন। বাংলাদেশের বর্ডার ঘেঁষা হচ্ছে বোরহিল ওয়াটারফলস। বোরহিল ওয়াটারফলস থেকে লিভিং রুট ব্রিজের ডিস্টেন্স হচ্ছে 18.4 কিলোমিটার। আপনারা যখন বাংলাদেশের তামাবিল বর্ডার দিয়ে মেঘালয় রাজ্যে ঘুরতে আসবেন, মেঘালয় বর্ডার পার হওয়ার পরে ওইখান থেকে গাড়ি রিজার্ভ করে নেবেন। গাড়ি রিজার্ভ করার সময় শিলং যাওয়ার পথে যে স্পটগুলো আছে এগুলো সবগুলো আপনার ড্রাইভারের সাথে কথা বলে কন্ট্যাক্ট করে নেবেন। যাওয়ার পথে স্পটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বোরহিল ওয়াটারফলস, দাওকি সাসপেনশন ব্রিজ, লিভিং রুট ব্রিজ এবং এশিয়ার ক্লিনিং ভিলেজ দেখতে পারবেন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন মেঘালয়ের আশ্চর্যজনক জীবন্ত শিখরের সেতু দেখতে। আমরা সাধারণত সেতুর বা ব্রিজের কথা চিন্তা করলে ইট কাঠ বা ইস্পাতের তৈরি কাঠামো ব্রিজের কথা আমাদের চোখের সামনে ভেসে আসে। তবে এই ব্রিজ হচ্ছে জীবন্ত শিখর দিয়ে তৈরি সেতু। ফিসুয়াস ইলাস্টিক নামক এক ধরনের রাবার গাছের কাণ্ড থেকে বেরিয়ে আসার শিখর দিয়ে এই ব্রিজ তৈরি করা হয়। লিভিং রুট ব্রিজ তৈরি করতে পায় 50 থেকে 100 বছর লেগে যায়। মেঘালয় রাজ্যের খাসিয়া অঞ্চলে নদীর এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য আদিবাসীরা এই ব্রিজ তৈরি করে থাকেন। মেঘালয় চেরাপুঞ্জি খাসিয়া জনগোষ্ঠী তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনে শতক শতক বছর ধরে এই জীবন্ত শিখরের সেতু তৈরি করে থাকেন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ মেঘালয়ের লিভিং রুট ব্রিজকে স্বীকৃতি দিয়েছেন ওয়ার্ল্ডের আশ্চর্যজনক স্থাপত্য হিসেবে। তো বন্ধুরা, আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।